করোনায় জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জের ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল 9টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ট্রাকযোগে এ ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ। এছাড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাক্তার আক্তারুজ্জামান, ভেটেরিনারি এক্সটেনশন অফিসার ডাক্তার শামিমা নাসরিন উপস্থিত ছিলেন।